আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো আজকের ভিডিও শুরুতেই দেখছেন যে আমার বাসায় আনাচে কানাচে প্রতিটা রোমে রোমে যে আমি মানি প্লান্ট দিয়ে ডেকোরেশন করেছি, সেই মানি প্লান্টগুলোই আজকে একটু ক্লিন করে নিচ্ছি। যেহেতু মেইন রোডের পাশেই আমার বাসা, তো সেজন্য সব কিছু খুব আগে আগেই নোংরা হয়ে যায়, বালু পড়ে একেবারে সাদা সাদা হয়ে যায়। তো এই গাছগুলো কিছুদিন পরপরই একদম ব্রাশ দিয়ে বা ছোট কাপড়ের ন্যাকড়া বা হাতের আঙ্গুলের সাহায্যে এগুলোকে একটু ডোলে ডোলে ওয়াশ করতে হয়, না হলে বালুগুলো যায় না, এত পরিমাণের বালি হয়। তো এই যে আমি যতগুলো গাছ আছে সবগুলোকেই আস্তে আস্তে করে ক্লিন করছি, পানিগুলো চেঞ্জ করে দিচ্ছি। আর বিশেষ করে হচ্ছে যেহেতু এখন মশার সিজন বর্ষাকাল, তো মশা হয়, তো চারদিকে ডেঙ্গুর ছড়াছড়ি, তো সেজন্য আরও একটু আর্লি গাছগুলোর পানি চেঞ্জ করে দিতে হয়। দেখা যায় পাতা নোংরা না হলেও আমি গাছের পানি চেঞ্জ করি কয়েকদিন পরপর। গাছের পানি চেঞ্জ করলে যেমন গাছগুলো ভালো থাকে, তেমনি মশার থেকেও মানে দূরে থাকা যায়, আর ভয়টা একটু কম থাকে যে ডেঙ্গু হবে না। আর বিশেষ করে পরিষ্কার পানি থাকে, তো পরিষ্কার পানি আমি যতদিন ধরে আমার বাসা মানে আমি বাসায় উঠেছি, আমি সবসময় গাছ লাগিয়েছি, কিন্তু আমি কখনো আমার বাসায় মশা দেখিনি। কিন্তু অনেকেই বলে জমা পানিতে মশা হয়, তো জমা পানি বলতে আমি যে মানি প্ল্যান্টগুলো লাগিয়ে রাখি ওগুলোতে আমি কখনোই আমার বাসায় মশা দেখি না। দুই একটা দেখলে ওটা কয়েল জ্বালিয়ে দিলে চলে যায়, আল্লাহর রহমতে আমাদের কারো এখন পর্যন্ত ডেঙ্গু হয় নাই এত বছরের মধ্যেও। তো যাক, এখন আমি আরও দুটো ডাল কেটে এনেছি। ডাল কেটে এনে এখন আমি আগের যে কয়েকটা ছিল ওখানে একটা ডাল পচে গিয়েছে, তো ওটা চেঞ্জ করে আরও দুটো ডাল দিয়ে দিলাম। তো এখন এই যে দেখতে মানে গাছগুলো খুবই রিফ্রেশিং লাগছে, দেখে খুবই ভালো লাগছে। তো এরপর গাছগুলো সব জায়গায় জায়গায় রেখে চলে এসেছি আমি একটু যে এইটা আমি অনলাইন থেকে কিনে নিয়েছি, মানে ফার্নিচার গ্লেজ এটাকে বলা হয়। তো এটা আমি অনলাইন থেকে নিয়েছি অনেক দিন আগেই, কিন্তু ফার্নিচারগুলো আমার একটু কালারগুলো কেমন জানি ফ্যাকাশে হয়ে গিয়েছে। তো যেহেতু সবগুলোই আমার চকলেট কালারের ফার্নিচার আমার ঘরের মধ্যে, তো সেজন্য আমি ভাবলাম যে একটু কালার, কারণ এগুলো আমার বিয়ের পরপরের ফার্নিচার, আজকে অনেক বছর হয়ে গিয়েছে, তো আর বার্নিশ করা হয়নি। তাই আমি ভাবলাম যে এখন যদি আমি ওয়ার্ড্রব, ড্রেসিং টেবিল, তারপর খাট বার্নিশ করতে যাই, মিনিমাম আমার 15-20 হাজার টাকা লাগতে পারে বার্নিশ করতে, বার্নিশের খরচ, মিস্ত্রির খরচ, তো এই সব কিছু বিবেচনা করে তো ভাবলাম এগুলো আমি অনলাইন থেকে নিয়ে এসে নিজে নিজেই একটু করে ফেলি। তো আমি আপনাদেরকে মানে দেখাচ্ছি যে এটা আমার আগে কেমন ছিল, আর এই যে আমি যখন গ্লেসটা দিচ্ছিলাম, তো গ্লেসটা দেওয়ার পরে কেমন চকচক করছে। এই যে নিচের ড্রয়ারটা এখনও করিনি, উপরের ড্রয়ারটা করছি, আপনারা নিজেরাই দেখে নেন কতটা চেঞ্জিং চলে এসেছে। আমি নিজেও অবাক হয়েছি যে অনলাইন থেকে এটা আনলে আসলে কী হবে। পরে আমি ভাবলাম যে না, একটা ড্রয়ার করে দেখি তাহলে পরে বোঝা যাবে। তো পরে আমার ওয়ার্ড্রব করা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি ড্রেসিং টেবিলটা করে নিচ্ছি। তো ড্রেসিং টেবিলটা করে নেওয়ার পরে যে এখন আমি খাট করে নেব, খাটের মাথা মানে পায়ের সাইডটা আর মাথার সাইডটা করে নেব। তো সবগুলো করা আমার এক কোটা দিয়ে তিনটেই কমপ্লিট হয়েছে, আমি এক কোটাই এনেছি। দেখি যদি এগুলো ভালো হয় তাহলে আমি আরও নিয়ে আসবো, বাকি ফার্নিচারগুলো আমি নিজে করে নেব। জাস্ট হাতের মধ্যে একটু গ্লাভস লাগিয়ে আর ব্যান্ডেজের কাপড় হাতে লাগিয়ে ওটা মানে করে নিলেই হয়, একটু সময় নিয়ে করতে হয়, কিন্তু আপনার অনেক টাকা বেঁচে যাবে আপনারা যদি এটা করতে চান। একদম নতুনের মতো আমার ফার্নিচারগুলো হয়ে গিয়েছে। তারপর আর শ্যুট করা হয়নি, গোসল করেছি, খাওয়া দাওয়া করেছি, এখন সন্ধ্যার সময় এসেছি। আজকে একটু সমুচা রোল এগুলো বানাবো, তো তার জন্য আমি আজকে ট্রাই করছি শিট বানানোর জন্য, কারণ শিট ময়দার খামির আগেই করে রেখেছিলাম। আমি যদি সমুচা তারপর রোলের শিট করে এগুলো বানাই তাহলে জিনিস মানে রোল সমুচা এগুলো অনেকটা ক্রিস্পি দেখায়, খেতে খুবই মজা লাগে। কিন্তু সরাসরি যখন আমরা ময়দার ডো থেকে বানিয়ে ফেলি রুটি বানিয়ে, কিন্তু ওইটা একটু মোটা হয়, খেতে একটা খুব একটা ভালো লাগে না।
তো আমরা সচরাচর বাইরে যে রোল সমুচা সমুচা খাই, তারপর বিভিন্ন রেস্টুরেন্টে নাচোস, তারপর এগুলো হচ্ছে মানে এইভাবে শিট করে আপনার বানানো হয়। তো শিট করতে গেলে আগে ছোট ছোট করে রুটি বানিয়ে সবগুলো একসাথে এভাবে আগে তেল ব্রাশ করতে হবে একটাতে, তারপর ময়দা ছিটিয়ে তারপর একটার উপরে একটা দিয়ে এভাবে মানে আপনি যে কয়টা নিতে চান এই কয়টা বেলে নিতে হবে আর কি। তো আমি এর আগেও কয়েকবার এভাবে বানিয়েছি, কিন্তু এই জিনিসটা না আসলে অনেকটা কষ্ট হয় এভাবে করা। তো এর আগে আমি একবার বানিয়ে ট্রাই করেছি, দেখেছি হয়েছে, তো এরপর ভাবলাম যে না করব, তো তাই আমি এটা করে নিচ্ছি। তো যেহেতু আমার বাসায় গেস্টও আসবে, তো সেজন্য আমি ভাবলাম যে আগে থেকে এগুলো বানিয়ে রেখে দিই, কেউ আসলে তাদেরকেও দেওয়া যাবে, আমরাও খেতে পারবো। তো যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে রুটিটা বেলে নিচ্ছি, তবে আমার এখানে একটু ভুল হয়ে গিয়েছে, আমি এক পাশটা বেশি বেলে নিয়েছি, কিন্তু এটার নিয়ম হচ্ছে মানে দুই পাশে সমানভাবে বেলতে হবে, একবার বেলুনি দিয়ে পরের বার উল্টে আবার বেলতে হয়, তাহলে রুটিগুলো সমানভাবে হয়। আর এক পাশে বেশি বেললে হয় উপরের পাটের রুটিগুলো বেশি বেলে যায় আর নিচের পাটেরগুলো ছোটো হয়েই থাকে। তো এটা যখন আপনি শেকে খুলতে যাবেন তখন মানে একটু খেয়াল করে খুলতে হবে, নিচের সাইডের মানে দাগ দেখে দেখে খুলতে হবে, না হলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি এই যে এখন এগুলো একটু শেকে নিচ্ছি, মানে এক পার্ট একটু শেকা হয়ে গেলে আরেক পার্ট দিব, আর তখন আমি উপরের এটা উঠিয়ে নেব, তারপর আবার একটু শেকে এভাবে আমি আলাদা করে নেব। এই যে এভাবে এটা আলাদা করে নিতে হয়। তো আমি চুলার উপরে রেখেই চেষ্টা করছিলাম, তো একটু গরম লাগছে, তো ভাবলাম যে না নিচে নামিয়ে তারপরে উঠাবো। এরপর আমি আরেকটা আরও তিনটা চারটা রুটি একসাথে দিয়ে আমি আবার বেলে নিচ্ছি। তো এভাবে করে আমার অনেকগুলো শীট হয়েছে। আর এটা করার পরে দেখা যায় আপনি সিঙ্গারা বানাবেন, সমুচা বানাবেন, যেটাই বানান, বানানোর পরে সাইডে অনেকটাই অবশিষ্ট থাকে। যেহেতু আমার রোলের কাট একরকম, তারপর সমুচার কাট একরকম, তাই মানে অনেকগুলো সাইড কাটা পড়ে মানে এক্সট্রা থেকে যায়। তো ওগুলো কিন্তু ফালানোর মতো কোনো কিছু না, ওগুলো দিয়ে সুন্দর নিমকি বানানো যায়। তো আমি মানে এক্সট্রা যেগুলো ছিল সেগুলো দিয়ে নিমকি বানিয়ে নিয়েছিলাম, যেহেতু অনেকগুলো ছিল প্রথমে বুঝতে পারিনি যে এগুলো কী করবো, পরে দেখি যে না ভাজার পরে এগুলো সুন্দর বাজারে যে দোকানে নিমকি পাওয়া যায় চিকন চিকন নিমকি ওটার মতনই হয়ে গেছে, বরঞ্চ আমাদেরটা খেতে খুবই ক্রিস্পি হয়েছিল। তো আমি এই যে এখন আমি সাইড কেটে নিচ্ছি, মানে আমি এখন দাগ কেটে নিয়েছি রোল করার জন্য। তো রোলের শিট যেহেতু চার কোনাচে হয়, তো সেজন্য আমি চারপাশে দাগ কেটে নিয়েছি, দাগ কেটে এখন কেচি দিয়ে কেটে নিচ্ছি। এই যে এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে কেটে নেওয়ার পরে যে অবশিষ্টটা থাকে এটা তো আর কোনো কিছু বানানো যাবে না, এটা দিয়ে আমরা নিমকি বানিয়ে ফেলবো। তার এই যে আমি এখন উঠিয়ে নিচ্ছি চার কোনা করে কেটে, এখানে এগুলো দিয়ে আমি রোল বানাবো। তো এগুলো দেখছেন কীভাবে টান দিলে উঠে যাচ্ছে, তো মানে উঠাতে খুবই ভালো লাগে। এরপর আমি আবার এখানে অফ ক্যামেরাতে আমি আবার বানিয়ে নিয়েছি, রুটি বানিয়ে নিয়েছি, রুটি বানিয়েও এটা আমি কেটে নিচ্ছি, এটা দিয়ে এটা আমি লম্বালম্বি করে কাটছি, আর এটা দিয়ে আমি বানাবো সমুচা বানাবো। এটা হচ্ছে সমুচার শীট, এই যে এখানে আমি কেটে নিয়েছি, আর এটা এটা দিয়ে এখন আমি বানাচ্ছি। আর আরেকটা আমি কেটেছিলাম, ওইটা হচ্ছে মানে সিঙ্গারার মতো করে মানে গোল করে লম্বালম্বি করে, মানে একটা রুটে দিয়ে পাঁচ ছয়টা সিঙ্গারা বা সমুচা বানানো যায় ওইরকম। আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি রোলটা বানাচ্ছি। এই রোলটা বানানোর জন্য আমার আগেই আমি একটু ময়দা গুলিয়ে নিয়েছিলাম, আর এখানে যেটা দেখছেন সেটা হচ্ছে আমি আলু কুচির সাথে গরুর মাংস, তারপর কাঁচামরিচ খুব ভালো করে ভেজে নিয়েছি। তো ভেজে ওটাকে আমি আগে রেখেছি, ওইটা আমি অফ ক্যামেরাতে করেছি। তো এখন আমি রোল বানানোটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে চারপাশে যে আমি ময়দা গুলিয়ে রেখেছিলাম ওইটা আঠার মতো কাজ করে, চারপাশে দিয়ে জাস্ট বোটে দিলে এটা ছোট রোল হয়ে গিয়েছে। রোল বানানোর ইয়াটা খুবই ইজি,
জাস্ট একবার দেখলে বোঝা যায় এই যে আমি এখন চারপাশে একটু আঠা লাগিয়ে নিচ্ছি, ময়দা গুলিয়ে রেখেছিলাম। ময়দার ডো এটা হচ্ছে মানে জোড়া লাগানোর জন্য, যেন খুলে না যায় তেলের মধ্যে দিলে, সেই জন্য আমি এইভাবে আগলে মানে চারপাশে লাগিয়ে নিচ্ছি। তারপর মাঝখানে আমি যে মাংস পুর বানিয়েছি সেই পুরটা দিব এখন। এই যে পুরটা আমি দিয়ে দিয়েছি, তারপর দুপাশ থেকে এখন টেনে লাগিয়ে দিব। এই যে দুই পাশ থেকে আমি এখন লাগিয়ে দিলাম, আর নিচ থেকে একটু চেপে মুখ বন্ধ করে উপরে এনে লাগিয়ে দিলাম। এরপরে এটাকে দুইটা ভাঁজ দিয়ে, এরপর একদম উপরের পাটটা ভাঁজ দিতে দিতে অটোমেটিকলি উপরের পাটটা লেগে যাবে। যে দেখেন কত সুন্দর, কত ইজিলি রোলের বটাটা হয়ে গিয়েছে। তো এরপর আমি সমুচাও বানিয়ে নিয়েছি কতগুলো, তো রোল বানিয়েছি কয়েকটা, আর বেশিরভাগই সমুচা হয়েছে। তো এগুলো আমি এখন ফ্রোজেন করে রেখে দিলাম। আর যেহেতু বাসায় গেস্ট আসবে, তো একটা প্রিপারেশান আছে তার জন্য। এই যে বাজার থেকে কিছু ছোটো মাছ এনেছে, চিংড়ি, ছোটো চিংড়ি এনেছে। তারপর এখানে এগুলো হচ্ছে তেলাপিয়া, ছোটো সাইজের তেলাপিয়া। এই তেলাপিয়া প্রায় এগুলো ফ্রাই করা হবে, এই জন্য ছোটো সাইজের আনতে বলেছিলাম। তো এই যে এখন আর এখানে আছে কয়েকটা রোস্টের মুরগি আছে, তারপর গরুর মাংস আছে, তারপর এখানে আছে ইলিশ মাছ আছে। তো এই যে এগুলোই বাজার করা হয়েছে, যেহেতু গেস্ট আসবে সেজন্য। গেস্ট আসবে আরও দু একদিন পরে আসবে, তো আগেই বাজার করে এগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ গেস্টের সামনে আসলে বাজার নিয়ে এসে গুছানো, কাজ করা অনেক ঝামেলা। তো সেজন্য আগে করে রাখলে একটু সুবিধা হয়। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।